দ্বিতীয় নম্বর যে পয়েন্টটা সেটা হলো এই মুসলিম উম্মার সবচেয়ে বড় ক্ষতি হয়ে গিয়েছে যেটা, সেটা হলো আমরা মানুষদেরকে দাওয়াত দিই, দাওয়াতটা দলে দলে বিভক্ত হয়ে যাচ্ছে। আজকে সোনাগাজী জামিয়া খাইরিয়ার পক্ষ থেকে যে আয়োজন, এই আয়োজনেও আমি স্পষ্ট করে বলতে চাই, আমি গত কয়েকদিন আগে আপনারা জানেন ইসলামিক কালচার সেন্টার চট্টগ্রামে আমি বক্তব্যের মধ্যে বলেছিলাম, সহি আকিদার নাম দিয়ে বিভিন্ন দল উপদলের মতো যদি দলাদলি আবিষ্কার করেন তাহলে কিন্তু আপনারাও মূলত পথভ্রষ্ট হয়ে গেলেন। এই জন্য খেয়াল রাখতে হবে কোনোভাবেই দলের এখানে মানে আশ্রম বা আশ্রয় স্থল হিসেবে এটাকে কাজ করবে না, এই ধরনের কোনো ফোরামকে দলের মধ্যে আনবেন না, দলের বক্তব্য এখানে কোনোভাবেই নিয়ে আসবেন না, দল থেকে সম্পূর্ণ মুক্ত থাকার জন্য চেষ্টা করবেন। কারণ এখন সহি আকিদার নাম দিয়ে মানে এমন সহি আকিদা হয়েছে যে এর মধ্যে কেউ কেউ আছে, আমার কাছে গত শুক্রবারে সিলেটে আমার প্রোগ্রাম ছিল, আপনারা জানেন এক ভাই এসে লন্ডন থেকে আসলেন, কেঁদে দিলেন সহি আকিদার নাম দিয়ে স্বামী স্ত্রীর মধ্যে চারটি সন্তান, স্বামী স্ত্রীর মধ্যে বড় ধরনের একটা ফারাক তৈরি করে দিয়েছে, স্ত্রীকে সহি আকিদার নাম দিয়ে স্ত্রীকে বিকৃত চিন্তার দিকে নিয়ে গিয়েছে, এটা হলো শেখ পূজা। এটা আরেকটা পূজা আবিষ্কার হয়েছে, কি পূজা বললাম, শেখ পূজা। খবরদার খবরদার, আমি স্পষ্ট করে আপনাদেরকে বলতে চাই, শেখ পূজা থেকে দূরে থাকবেন আপনারা। কোনো ব্যক্তির পূজা থেকে আপনি বেরিয়ে এসে শেখ পূজা আবিষ্কার করলেন, লাভটা কি হলো, লাভটা কি হলো, কোনো লাভ হলো না। শেখ পূজার দরকার নেই, আপনি একথা মনে করবেন না যে কোনো শেখ তিনি নিষ্কলুষ পূত পবিত্র, এটা কোনোদিন মনে করার সুযোগ নেই। আপনার কাছে কোরআন এবং হাদিস হচ্ছে একমাত্র আপনার কাছে অনুসরণযোগ্য বিধান, অনুসরণযোগ্য কিতাব এবং সুন্নাহ, যেটাকে আপনি অনুসরণ করবেন। সুতরাং শেখ পূজা যদি এগুলো আবিষ্কার করবেন না, শেখের পূজার কারণে শেষ পর্যন্ত স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে গেছে। আজকে দুই বছর পর্যন্ত বেচারা লন্ডন থেকে এসে আমার সাথে মানে পরামর্শ নেওয়ার জন্য এসেছে যে কী করবে এখন, কী অবস্থার মধ্যে আছে। আমি বলতেছিলাম যেটা সেটা হলো এই, এটা আমাদের সবচেয়ে বড় ক্ষতি করে দিয়েছে, এই ফেরকাবন্দি গ্রুপিং আমাদের সবচেয়ে বড় ক্ষতি করে দিয়েছে। সবাই আমরা মনে করতেছি যে মানে একটা যদি গ্রুপ করতে পারি, একটা যদি দল করতে পারি, না, আমরা ঐক্যবদ্ধভাবে কীভাবে কাজ করতে পারি সেই প্রচেষ্টা আমাদের থাকবে। খবরদার কোনো ধরনের দলাদলির মধ্যে আপনারা যাবেন না, সহি আকিদার নাম দিয়েও দলাদলি করা হারাম। দলাদলি আপনি এই কথা মনে করবেন না যে সহি আকিদার নাম দিয়ে দলাদলি হচ্ছে না, হচ্ছে কিনা দলাদলি, সহি আকিদার নাম দিয়ে বর্তমানে সবচেয়ে বড় ধরনের দলাদলি হচ্ছে। আমি সেদিন চট্টগ্রামের প্রোগ্রামের মধ্যে বলছিলাম যে সহি আকিদার নাম দিয়ে শেষ পর্যন্ত, আগে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 73 ফেরকার কথা বলেছেন, আপনারা কি 100 ফেরকা হবেন কিনা আমি এই আশঙ্কায় আছি। আজ থেকে 10 বছর পরে সহি আকিদার নাম দিয়ে 100 ফেরকায় পরিণত হয়ে যান কিনা আমি এই আশঙ্কায় আছি। কারণ শিয়ারা রাফেজি সম্প্রদায় তারা নিজেদের মধ্যে 73 ফেরকা, শিয়াদের মধ্যে 73 ফেরকা বের করে নিয়েছে, কথাকে বুঝতে পেরেছেন। সুতরাং খবরদার, এই ফেরকাবন্দি থেকে যদি আমরা মানে বের হতে না পারি তাহলে আমরা কোরআন এবং সুন্নাহর সহিহ মানহাজের অনুসরণ করতে পারবো না, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমাদের শক্তিও হারিয়ে যাবে, এবং মুসলিমদের ইসলামের যে দুশ্মন যারা রয়েছে সেই দুশ্মনরা ভেতরের দুশ্মন বাইরের দুশ্মন সবাই আমাদের উপর মূলত কর্তৃত্ব করবে, আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বিষয়গুলো বুঝার তৌফিক দান করুন। অনেক প্রশ্ন, সম্ভবত আজান হয়ে গিয়েছে।